আবারও বিয়ে করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নয়, শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগেই তিনি বিয়েটা সেরেছেন, তবে একান্ত গোপনে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়, এরপর থেকে চুপিসারে সংসার চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ফারিয়া নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়, অবশ্য তিনি নিজেই সেই ইঙ্গিত দিয়েছিলেন। গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এক পুরুষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অভিনেত্রী। সেটার ক্যাপশনে লেখা ছিল, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, তোমার হৃদয়ে যেখানে পরিপূর্ণ শান্তি পায় সেখানেই যাও। সমুদ্র সৈকতে তোলা ওই ছবিতে ফারিয়ার সঙ্গীর চেহারা দেখা যায়নি, কারণ ছবিটি ছিল পেছন দিক থেকে তোলা। অবশেষে শবনম ফারিয়ার নতুন স্বামীর ছবি পাওয়া গেল। তিনি নিজেই পারিবারিক আয়োজনে তোলা সেই ছবি শেয়ার করেছেন। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন, সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দী হন ফারিয়ার স্বামীও। বেশ কয়েকটি ছবি শেয়ার করলেও ফারিয়া তার স্বামীর নাম উল্লেখ করেননি। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা হয়তো একান্ত নিজের করে রাখতে চাইছেন তিনি। এর আগে ভালোবেসে হারুনুর রশিদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। 2019 সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল 1 বছর 9 মাস। এরপর তারা বিবাহ বিচ্ছেদ করে নেন। মাস ছয়েক আগে থেকেই ইনস্টাগ্রামে একজন বিশেষ ব্যক্তির তোলা ছবি শেয়ার করে আসছিলেন শবনম ফারিয়া। দর্শক, শবনম ফারিয়ার বিয়ের খবরটি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।